হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। সবাইকে আমার সেলুনে স্বাগতম। তো চলে এলাম একটি সুন্দর ভিডিও নিয়ে, আর আমার ছেলে কিছু কেনাকাটা করছে, তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের শোরুমের অনেক সুন্দর সুন্দর জুতা উঠানো হয়েছে, তো আপনারা যাদের লাগবে অবশ্যই আমাদের শোরুমে আসবেন, শোরুম থেকে নিয়ে যাবেন। আর এই জুতাগুলো কিন্তু অনেক সুন্দর একটা জুতা, ওগুলি টাইলসের জন্য, টাইলস যাদের বাসায় টাইলস আছে টাইলসের জন্য অনেক ভালো। আর এগুলো কিন্তু চায়না জুতা, অনেক আরামদায়ক জুতা, তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ডিজাইনটা অনেক ভালো লাগছে তাই। আর যেগুলি সোল, চামড়ার সোল নিয়ে আসছে, ওগুলিও শেয়ার করব আপনাদের সাথে, অবশ্যই করব। তো একটু লেট হয় আর কি, জুতার ভিডিও করতে করতে জুতা শেষ হয়ে যায়, এর জন্য এগুলো করলাম আগে। তো এই জুতাগুলো অনেক সুন্দর, আর এগুলির প্রাইস হচ্ছে 250 টাকা। আর যারা চেলান থেকে আসবেন তারা অবশ্যই বলবেন যে আমি চেলান থেকে আসছি, তাহলে কম রাখা যায়, আর না হলে তো ওনার ভাড়াটা আছে, সেটা উনি সেইভাবে বিক্রি করে, কেননা এটা তো হাই রোডের সাথে, তাই মানে যেমন আসে কাস্টমার তেমনই বিক্রি করে। জুতাগুলো অনেক সুন্দর, 250 টাকা হলে সুন্দর জুতাগুলো নিতে পারেন। আর এগুলি কিন্তু টেকসই জুতা, রাবার উপরেটা হচ্ছে রাবারের ভিতরে, অনেক সুন্দর। আর এই জুতাটার মান কিন্তু অনেক ভালো। আর এটা হচ্ছে অ্যাপেক্সের জুতা, অ্যাপেক্সের শোরুমতে নিলে এই জুতাটা কিন্তু 1500 টাকা, 1500 টাকার নিচে নিতে পারবেন না। আর আমরা যেহেতু বেশি লাভ করি না, তাই আমরা জুতাতে এত লাভ করি না, আর জুতাটা কিন্তু কম প্রাইসে থাকবে, তাই এই জুতাগুলোর প্রাইস আসবে অনলি 600 টাকা। 600 টাকা হলে এই জুতাগুলো আমাদের শোরুম থেকে নিতে পারেন। আর যারা আমার চ্যানেল থেকে আসবেন অবশ্যই বলবেন যে আমি চ্যানেল থেকে আসছি, তাহলে কম রাখা যায়, উনি তো একটু বুঝে কম সেটা বলতে হবে যে আমি চ্যানেল থেকে আসছি। এটা কিন্তু অনেক ভালো মানের জুতা, অ্যাপেক্সের জুতা। আর আমি যেই জুতাগুলি দেখাই দেব সবগুলির প্রাইস বলে দেব। আর আমার ছেলে কিছু কেনাকাটা করছে, আমার ছেলে তো খালি ঘরের সাজানো অনেক কিছু কিনতে চায়, তো আমি বারণ করি, কেননা এত কিছু প্রয়োজন নাই, কেন আমরা এখন মানুষের বাসায় ভাড়া থাকি, যখন আল্লাহ যদি দেয় নিজের পায়েতে উঠলে তখন একটা জিনিস কিনলে ঠিক আছে, কিন্তু এখানে জায়গা হচ্ছে না, আমরা একটা ছোট্ট ফ্ল্যাটে থাকি। আর এই জুতাগুলি ময়লা, এর জন্য যে এই জুতাগুলো টানানো জুতাগুলি আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, আর জুতা বের করি নাই প্যাকেট থেকে, কেননা সেই সময় ছিল না, আর এখন একটু সময়টা কম, কেননা অনেক সময় কম, একটু বিজি হয়ে গেছি, ছেলেটা আসার পর থেকে রান্না করতে হয়, বাসার কাজটাও বেড়ে গেছে এই আর কি, তারপরে আবার ছেলের সাথে বাসার জন্য কেনাকাটা আছে, আবার এখানে সেখানে যেতে হয়, পারি না সময় দিতে ভিডিওর পিছনে, তো এর জন্য এগুলি ঝুলানো ছিল, সেখান থেকে ভিডিও করে নিয়ে আসছি। আমি বলি যে এগুলোই নিয়ে যাই করে, আর এগুলি থাকে না বেশিরভাগ সময়, তো এইগুলো জুতাগুলোর প্রাইস কিন্তু অনেক কম। তো যারা নিতে চান তারা অবশ্যই আমার শোরুমে আসবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওর লাস্টে আসে আমার ছেলে কিছু ওয়াল ক্লথ নিয়ে আসছে, আমার এত ওয়াল ক্লথ প্রয়োজন নাই, কারণ আমার ডাইনিং একটা, তবু অনেক ওয়াল কালার নিয়ে আসতে বলছে, নামো এটা উঠাই ফেলবা, তা আমি আগের যে ওয়াল কালারটা নিয়ে আসছিলাম সেটা উঠাই ফেলছে, উঠায় আর নতুন কিছু ওয়াল কালার নিয়ে আসছে, তো সেই ওয়াল কালারগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের অবশ্যই ভালো লাগবে, আপনারা দেখবেন পুরো ভিডিওটা, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর জুতার প্রাইসগুলি, প্রত্যেকটার জুতার প্রাইস কিন্তু কমই আছে, অনেক কম জুতার প্রাইসগুলো। আর আমার ছেলে কিন্তু অনেক ভালো, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, ও কিন্তু অনেক ভালো, ও ছোটোবেলা থেকে ভালো ছিল, বেশি জ্বালাইতো না, আমার দুটোটা ছেলে মেয়ে, কিন্তু এই ছোটো দুইটা একটু জ্বালায় বেশি, কিন্তু বড় দুইটা এত জ্বালায় নেই কখনোই আমারে, ওরা দুইজন বড় হয়ে গেছে পরে এই দুইজন হয়েছে, এই দুইজন আবার এক সমান, ওই দুজন এক সমান, আবার এই দুজন এক সমান, 3 বছরের ডিফারেন্স ওই দুজনেরও, এই দুজনেরও 3 বছরের ডিফারেন্স, তো মানে যারা একটু কমই আলহামদুলিল্লাহ, মানুষের ছেলে মেয়ের মতন ওদিকে ঘোরা, এদিকে ঘোরা, ওদিকে যাওয়া উনি পছন্দ করে না,
বাসায় থাকবো যতক্ষণ ততক্ষণ বলবো যে আম্মু আমি, তুমি ঘরগুলো ক্লিন করে রাখবে, কাজের বুয়া আছে তারপরে করে, ওর কাজ ও করবেই। বুয়া করে গেলে বুয়া অলরেডি ঘর মুছে যায় প্রতিদিন সকালবেলা, কিন্তু তারপরেও হবে না, নিজেরা আবার ক্লিন করে আবার পোষে করবে। আবার যে দাঁড়ায় মোছার একটা ইয়ে নিয়ে আসছে, ওটা দিয়েও ক্লিন করে, মানে সারাক্ষণ বলে যে আমার ক্লিন থাকা দরকার। আর আমরা তো নিচতলার বাসায় থাকি, একটুখানি ময়লা হয়ে যায়, আর আমার বাসায় তো কোনো বাচ্চা নেই, ময়লা হওয়ারই কথা না। তারপরেও এরকম আর কি, আর কিছুই করার নাই। ও তারপর বলছে যে রাখো তোমার এগুলো, আমি ভিডিও করব, তো অবশ্যই করব, সময় পাই না, এটা হচ্ছে কথা, আমি সময় পাই না। করলে ইচ্ছা করলে করতে পারি, কিন্তু করি না, করা হয় না। তো আরও কিছু জুতা আছে, আর এই জুতাগুলি হচ্ছে, এই জুতাগুলির প্রাইজের জন্য বলে দিই, এই জুতাগুলি হচ্ছে, এটা কি রাবার সোলের ভিতরে, এগুলি কিন্তু অনেক ভালো টেকসই জুতা। আর এগুলি যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসবেন, এগুলির প্রাইস পড়বে 300 টাকা অনলি আমাদের শোরুম থেকে নিলে, আর বাহিরে কিন্তু এটার প্রাইসটা আরও একটু বেশি। তো আমাদের শোরুম থেকে নিলে আপনাদের প্রাইস পড়বে 300 টাকা। অনেক ভালো জুতাগুলা, অনেক আরামদায়ক জুতাগুলা, সোলগুলো অনেক ভালো, আর দেখলাম যে অনেক আরামদায়ক। তো পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।